আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ডিএনএফ কাউন্সিলর। অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা। এই যে ফুলের বাগানটা অনেক সুন্দর। আসলে ভিডিওর মধ্যে কথাগুলো বলা বাধ্য হচ্ছি, কিন্তু আমি সেটা বলবো না, তবু বলছি ভিডিও করার ইচ্ছেই হয় না ভাই। আপনাদের সাপোর্ট আমি খুব কমই পাচ্ছি, সাবস্ক্রাইব একদম হচ্ছে না, ভিডিওতে ভিউস আসছে না, অনেক দুঃখিত। যাই হোক, এই যখন সেলুন দোকান, এখানে রাসেল এবং জুবাইর আছে, তারা বাড়িতে যাইবে, তারা হেয়ার কাটিং করবে। এই দেখুন, অনেকক্ষণ বসে থাকতে হবে, এই জন্য একটা জুস নিলাম, কলা নিলাম দুটো, আর একটা কেক নিলাম। এগুলো খেয়ে অনেকক্ষণ বসে থাকতে হবে। এই যে সেলুন দোকানটা অনেক সুন্দর, এখানে রাসেল জুবাইর আছে, এই যে রাসেল, উনি স্প্রা করবে, স্ট্রেট করবে, এই জন্য বসে আছে, অপেক্ষা করতেছে। এই যে তার প্রথম অবস্থা চুলের, লাস্টের অবস্থা অবশ্যই দেখবেন, ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না কি হচ্ছে। তো এখন আমি আসলে ভিডিওটা চেন্নাই থেকে করছি। রাসেল এবং জুবাইর দুজন ত্রিপুরায় চলে যাবে, ওরা আর চেন্নাই থাকবে না। এই যে জুবাইর হেয়ার কাটিং চলছে, রাসেলের অলরেডি চুল স্ট্রেট করার জন্য যে ওষুধটা দিতে হয় সেটা দেওয়া হয়ে গেছে। এক ঘন্টা পর এদের চুলের অবস্থা এরকম হয়েছে। তা আসলে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই দেখুন, কাট করবেন না। যারা কাটিং করবেন বা চুল স্ট্রেট করবেন অবশ্যই সেই রাসেলের প্রযুক্তি নিতে হবে। এই যে মেশিনটা দেখছেন সেটা হলো স্প্রা মেশিন, এটা দিয়ে কিছুক্ষণ পর স্প্রা করা হবে চুলগুলো। তো অবশ্যই ভিডিওর পাশে থাকুন। আমি আসলে আগের মতো ভিডিও বানাই না, ভিডিও থেকে মন উঠে গিয়েছে। এই যে রাসেলের স্প্রা করা হচ্ছে, এখন অনেক উন্নত সিস্টেম, অল্প সময়ের ভিতরে আপনার একরকম চুল আরেক রকম হয়ে গিয়েছে। কাজ মোটামুটি শেষের পথে, এখন স্প্রা করা হলে তারপরে কালার করবে, কালার করার পরে চুল ধুয়ে নেবে, তারপরে কাজ শেষ। আমরা চলে যাবো এখান থেকে, ভিডিও আর লম্বা করছি না গাইস, আপনাদেরকে অনেক বিরক্ত করছি। তো গাইস, আমরা আর বেশি দিন নাই চেন্নাই, আমরা রোজা আসছে, দুই মাস পরে মার্চে আমরা বাড়িতে যাব, ওরা বাড়িতে যাচ্ছে, ওদের সাথে আর দেখা হবে না আজকে, আমাদের লাস্ট দেখা। অবশ্যই দোয়া করবেন আমরাও যেন সহি সালামতে বাড়িতে যেতে পারি। এই দেখুন রাসেলের শেষের অবস্থা, চুল কালার এবং স্ট্রেট স্প্রা সব কিছু করা হয়েছে, এখন চুলগুলি শুকিয়ে দেবে, দোয়ার পর আমাদের কাজ শেষ, আমরা এখান থেকে চলে যাবো। তো গাইস ভালো থাকবেন, যারা আমার ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন।